हाय स्टूडेंट्स, हमें सुमन बनर्जी, तुम्हारा देखते हो सुमन बनर्जी बायोलॉजी। आज के हमें चले जाए रघुनाथपुर ब्लॉक वन आंतर जिला क्विज कम्पिटिशने। एखे हमें क्लास इलेवेन तीन जन छात्र छात्री के लिए एस चलो देखो आज के कीरकम कम्पिटिशन है और किधरण प्रश्न आसें तुम्हारा देखो जो शेष पर्त की फलाफल है। तो हमें आशादी रही देखा जा शेष पर्त की है। প্রথমেই হয়ে গেল একটি সেমিনার যেখানে জানানো হলো প্রাত্যহিক জীবনে বাড়ির মধ্যেই আমরা ভেজাল খাদ্য কি করে চিনব এবং তার থেকে আমরা কি করে বাঁচব সেই সম্পর্কে বিভিন্ন আধিকারিকরা এসে তার একটি প্রজেক্ট প্রেজেন্টেশন করলেন। এরপরেই কুইজ পরিচালনা শুরু করলেন অমিতাভ রায়। প্রথম প্রশ্ন হচ্ছে এম আর বি পুরো কথাটি কি? ম্যাক্সিমাম রিটেইল প্রাইস। সঠিক উত্তর দিয়েছে টিম এ, তার কাছে পুরো মার্কস আছে এবং টিম বি এর কাছে। তোমাদের প্রশ্ন, আজ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের বর্তমান ভারপ্রাপ্ত মন্ত্রীর নাম কি? যে টিমের প্রশ্ন সে যদি সরাসরি উত্তর দেয় তাহলে পাবে পাঁচ নম্বর, যদি না পারে পাস করে দেয় তাহলে অন্য টিম সেই উত্তর দিলে সে বোনাস পয়েন্ট পাবে দুই নম্বর। এই প্রশ্নের উত্তর কোনো টিম দিতে পারেনি, প্রত্যেকেই পাস করে গেছে। এর সঠিক উত্তর মানস ভূঁইয়া। প্রতিটি জিনিস কেনাকাটার পর কি নেওয়া আবশ্যক? সঠিক উত্তর বিল। বিল বা ভারতবর্ষের উপভোক্তা সুরক্ষা আইন প্রথম কত সালে পাস হয়? 1962 সালে। একটি টিম একবারই উত্তর দিতে পারবে, সুতরাং সতর্কভাবে উত্তর দিতে হবে। আয় ভালো বোনাস পাচ্ছে। কোন প্রেসিডেন্ট বিশ্ব উপভোক্তা অধিকারী বিল প্রথম উপস্থাপন করেন? বিশ্ব উপভোক্তা জে এফ কেনেডি।
আমাদের প্রশ্ন হচ্ছে বর্তমান উপভোক্তা সুরক্ষা আইন কি কত সালে বর্তমান উপভোক্তা আইন কত সালের 2006 সালে 1786 বললো মনে হচ্ছে একেবারে আন্দাজে বললো পশ্চিমবঙ্গ জনপরিষেবা আইন খুব সুন্দর নিজেদের মধ্যে ডিসকাশন করছে তারপর উত্তর দেবে ভারতীয়
হয়নি খুব ভালো প্রশ্ন উত্তর চলছে, প্রথম রাউন্ড শেষ হয়ে গেল, এখন আমরা জেনে নেব কোন টিম কত নাম্বার পেয়েছে। আশা করি তোমরা এনজয় করছো এবং বুঝতে পারছো কুইজ কম্পিটিশন কীভাবে হয়, কীভাবে বোনাস পয়েন্ট পাওয়া যায়। তো এইভাবেই পরবর্তী প্রোগ্রাম চলতে লাগলো, এই সময় আমি একটু বেরিয়ে গেলাম বাইরে। পরে জানতে পারলাম যে আমাদের স্কুল সেভাবে কোনো র্যাঙ্ক করেনি, যে স্কুল র্যাঙ্ক করেছে তাদেরকে অশেষ শুভেচ্ছা জানাই, এবং আমাদের যে সকল ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে বিবেচনা করব, যাতে পরবর্তী ক্ষেত্রে আমরাও ভালো স্থান অধিকার করতে পারি। বিভিন্ন অফিসাররা এলেন এবং তারা জানালেন অর্থাৎ বাজারে এখন 75 মাইক্রনের প্লাস্টিক পাওয়া যাচ্ছে যেটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এর শেষ সীমা 31 ডিসেম্বর 2020 পর্যন্ত, তারপর থেকে বাজারে আসবে 120 মাইক্রনের প্লাস্টিক এবং সেটাই আমরা ব্যবহার করতে হবে। তার নিচে কিন্তু ব্যবহার করলে পুলিশ ধরতে পারে এবং তার জন্য জরিমানা হবে। একশো 75 মাইক্রনের নিচে কিন্তু